শিলিগুড়ির ফাঁসিদেয়া থানার অন্তর্গত কালামজোট এলাকায় রবিবার রাত দুটো নাগাদ একটি ফাস্টফুডের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে পুরো দোকান এবং দোকানে থাকা একটি মোটরবাইক একেবারে পুড়ে ছাই হয়ে যায়। এর পাশাপাশি অন্যান্য সামগ্রীও পুড়ে গেছে এমনটাই সূত্রের খবর। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, রাত দুটো নাগাদ হঠাৎই একটি ভয়াবহ আওয়াজ পান তারা। বাইরে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রামবাসীদের তৎপরতায় সেই দোকানের আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন জ্বলে গেছে দোকানে, কেমনে জ্বলছে তো বলা যাচ্ছে না। তো আমার গাড়িটা আমার বাড়িতে রাখি, জায়গা নাই বলে দোকানে রাখি স্কুটিটা, কারণ আমার বাড়ি ছোটো একটা রুম। গাড়িটাও জ্বলে গেল, দোকানে যা মাছ সব। আচ্ছা, আপনার ধারণা কীভাবে আগুনটা লেগেছে? কোনো ধারণা ধারণা করতে পারতেছি না আগুনটা কীভাবে লাগে। গ্যাস সিলিন্ডার ছিল ভিতরে? গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার থেকে লাগতে পারে, এরকম আছে মানে ইলেকট্রিসিটিও লাগতে পারে, এরকম মানে এটা ধারণা।